ইসলামী পর্নোগ্রাফি ভিডিওতে আসক্ত, আমি থেকে বাঁচতে চাই, পরামর্শ কাম্য। বর্তমান বিশ্বের যে অবস্থা তাতে আমার মনে হয় আমি আমার সন্তানদেরকে ধর্মের পথে রাখতে পারবো না, তাই যদি বিয়ে করে সন্তান জন্ম না দেই তাহলে কি পাপ হবে? আমার ছেলে বন্ধুদের পালায় পড়ে খারাপ কাজে আসক্ত হয়ে গেছে, আমি অভিভাবক হিসেবে কি করতে পারি? আমি আল্লাহর নামে অনেকবার কসম করেছি কিন্তু সেই কসম রাখতে পারিনি, তাই আমি একবার কাফফারা দিয়েছি, তিনটা সিয়াম পালন করেছি, প্রত্যেক কসম ভাঙার জন্য কি আলাদা কাফফারা দিতে হবে? বদনজরে কি মানুষের মৃত্যু হতে পারে? আমার হাজব্যান্ড চায় আমি ছোট কালো টিপ দেই, কপালে শুধু হাজব্যান্ডের সামনে কি টিপ ব্যবহার করা যাবে? প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যদি দাড়ি না গজায় তাহলে বাবরি চুল রাখা যাবে কিনা? জামাতের নামাজে মুক্তাদির ওয়াজিব তরক হলে করণীয় কি? মেয়েরা আজান দেওয়ার সাথে সাথে কি নামাজ পড়তে পারবে? অনেকে বলে মসজিদে জামাত হওয়ার আগে মেয়েদের ঘরে নামাজ পড়া যায় না। আমরা কথায় কথায় বলে ফেলি যে অমুক আমার অমুক কাজটা করা ফরজ হয়ে গেল, এ বাবলা ঠিক হবে? মুসলিম ছাড়া অন্য কেউ মারা গেলে তার রুহের মাগফিরাত কামনা করা যাবে কিনা? নামাজ ছাড়া কি সিজদা দেওয়া যায়? নজরুল ইসলাম আপনি লিখেছেন, বর্তমান বিশ্বের যে অবস্থা তাতে আমার মনে হয় আমি আমার সন্তানদেরকে ধর্মের পথে রাখতে পারবো না, তাই যদি বিয়ে করে সন্তান জন্ম না দেই তাহলে কি পাপ হবে? না, আপনি এই যুক্তিতে সন্তান জন্ম দিবেন না যে মানুষ করা যাবে না, ব্যাপারটা মোটেও গ্রহণযোগ্য নয়। হয়তো চ্যালেঞ্জিং, হয়তো অসুবিধা তৈরি হচ্ছে হতে পারে, সেই সম্ভাবনার কারণে আপনি আপনার এটাকে মানে পুরো বিষয়টা থেকে আপনি দূরে থাকবেন, ব্যাপারটা শরিয়ার যে মূল মেজাজ তার সাথে কিন্তু যায় না। বিধায় এক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে সন্তানকে ভালো করার মতো সেরকম পরিবেশে আপনি যাবেন, সেরকম পরিবেশে থাকবেন, স্ট্রাগল করবেন যথাসম্ভব। তারপর যদি এমন হয় যে এখানে সন্তান হলে নিশ্চিত সে ইমান এবং কুফুরের প্রশ্ন তার এরকম যদি হয় এবং প্রবল সম্ভাবনা থাকে তার নষ্ট হয়ে যাওয়ার, তাহলে সেক্ষেত্রে আপনি বিরত থাকলেন বা তাহলে সেক্ষেত্রে আপনি সন্তান নিলেন না, এটা সাময়িক সময়ের জন্য সাময়িক পরিস্থিতির ভিত্তিতে এটি জায়জ হতে পারে। ইয়াসির আরাফাত আপনি লিখেছেন, আমার ছেলে বন্ধুদের পালায় পড়ে খারাপ কাজে আসক্ত হয়ে গেছে, আমি অভিভাবক হিসেবে কী করতে পারি? তার জন্য সবচেয়ে ভালো হবে আপনি পরিবেশটা পরিবর্তন করার বা তার জন্য ভালো পরিবেশ প্রোভাইড করার জন্য আপনি উদ্যোগ নেন। কোনো পরিবেশ থেকে প্রয়োজনে অনেক দূরে তাকে নিয়ে যান, সেখানে ভিন্ন কোনো পরিবেশ তাকে দেন, আর সেই সাথে বদভ্যাস তৈরি হয়েছে যে উপায় উপকরণগুলো দিয়ে সেগুলো থেকে তাকে বিচ্ছিন্ন করার জন্য সব উদ্যোগগুলো আপনি গ্রহণ করেন এবং সেই সাথে আল্লাহ তার কাছে দোয়াও অব্যাহত রাখেন। কাউন্সিলিং তো আপনি করাবেনই, যাকে দিয়ে কাউন্সিলিং করে তার মধ্যে প্রভাব পড়বে, নিশ্চয়ই তাদেরকে দিয়ে কাউন্সিলিং করাবেন। আল্লাহ বলেছেন, ওয়াদা কিরফেন দিকরা তার ফল মুমিনিন, তুমি উপদেশ দাও মানুষের উপকারে আসে উপদেশ দিলে, অতএব সে উপদেশটা অব্যাহত রাখতে হবে, কাউন্সিলিংটা অব্যাহত রাখতে হবে। রানা মিয়া লিখেছেন, আমি আল্লাহর নামে অনেকবার কসম করেছি কিন্তু সেই কসম রাখতে পারিনি, তাই আমি একবার কাফফারা দিয়েছি, তিনটা সিয়াম পালন করেছি, প্রত্যেক কসম ভাঙার জন্য কি আলাদা কাফফারা দিতে হবে? দেখুন, আপনি যদি একই বিষয়ে একাধিকবার কসম করে থাকেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার একটা কাফফারা আপনার জন্য যথেষ্ট হবে। গুলজার হোসেন লিখেছেন, বদনজরে কি মানুষের মৃত্যু হতে পারে জানাবেন? অবশ্যই, বদনজর এটা এমন একটা বিষয় যে এটি মানুষকে ধ্বংসের শেষ প্রান্তে পর্যন্ত নিয়ে যেতে পারে, এত ভয়াবহ হতে পারে। এই জন্যই তো সকল সন্ধ্যার দোয়াগুলো, অন্যান্য রক্ষা কবচ আমলগুলো আমাদের বেশি থেকে বেশি করা উচিত। সুক্তরা এড়ে থেকে আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড চায় আমি ছোট কালো টিপ দেই, কপালে শুধু হাজব্যান্ডের সামনে কি টিপ ব্যবহার করা যাবে? আপনি হাজব্যান্ডের সামনে সৌন্দর্যের জন্য অবশ্যই টিপ ব্যবহার করতে পারেন, তিনি যদি ছোট কালো টিপ দিতে পারেন কোনো অসুবিধা নেই, এটা দিতে পারেন। মোল্লা আব্দুল বারী তালেব আপনি লিখেছেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যদি দাড়ি না গজায় তাহলে বাবরি চুল রাখা যাবে কি না? বাবরি চুল রাখার জন্য দায়ী থাকা জরুরি কিনা? না, এটার সাথে দায়ী থাকা আবশ্যক এমন কোনো কথা নেই। দাড়ি যদি কারণ না থাকে, না গজায়, তিনি চুল বড় রাখতে পারবেন না, ব্যাপারটা তা নয়। রুবেন হোসেন আপনি লিখেছেন, জামাতের নামাজে মুক্তাদির ওয়াজিব তরক হলে করণীয় কি? জামাতে যে নামাজ হবে সেই নামাজে মুক্তাদির যদি কোনো ওয়াজিব তরক হয় তার জন্য সিজদা সওয়াব দিতে হবে না, যেহেতু ইমাম সামনে আছেন, ইমাম এর অধীনে থাকলে আলাদা করে সিজদা সওয়াব দিতে হয় না। তৌফিক উমার আপনি লিখেছেন, মেয়েরা আজান দেওয়ার সাথে সাথে কি নামাজ পড়তে পারবে? অনেকে বলে মসজিদে জামাত হওয়ার আগে মেয়েদের ঘরে নামাজ পড়া যায় না, এটা ভুল ধারণা যে মসজিদে নামাজ পড়ার আগে মেয়েরা পড়তে পারবে না, ওয়াক্ত হয়ে গেছে আপনি পড়তে পারবেন। আব্দুল মুতাকাব্বির আপনি লিখেছেন, আমরা কথায় কথায় বলে ফেলি যে অমুক আমার অমুক কাজটা করা ফরজ হয়ে গেল, এভাবে বলা ঠিক হবে? এভাবে বলার মানে এইটা না যে এটা শরিয়াত যে ফরজ করেছে, কোরআন যে ফরজ করেছে সেরকম ফরজ হয়েছে, এখানে উদ্দেশ্য হয় ফরজ মানে আবশ্যক।
আক্ষরিক অর্থে ফরজ বোঝানো হয়, ওই উদ্দেশ্যে বললে অসুবিধা নেই। এম এইচ মোল্লা এর দিকে জানতেছেন, মুসলিম ছাড়া অন্য কেউ মারা গেলে তার রুহের মাগফিরাত কামনা করা যাবে কিনা? জি হ্যাঁ, তার রুহের মাগফিরাত কামনা করা যাবে না। কার কাছে কামনা করবেন? আল্লাহর কাছে তো কামনা করবেন, যে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা হাস্যকর না? যে আপনার জন্ম নিয়ে সন্দেহ করে, আপনার বাবার পিতৃত্ব নিয়ে সন্দেহ করে, আপনার বাবার কাছে তাকে এনে দাওয়াত খাওয়ানোর কথা বলা, এটা কতটা হাস্যকর হতে পারে? ঠিক তেমনই অযৌক্তিক এই বিষয়টি। তাছাড়া কোরআন কারিমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে নিষেধ করেছেন, কোনো মুশরিকের জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নেই। ফায়ারফ্লাই মন এ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, নামাজ ছাড়া কি সিজদা দেওয়া যায়? জি, নামাজ ছাড়া সিজদা দেওয়া যায়। আপনি তেলাওয়াত কোরআনের কোনো সিজদার আয়াত তেলাওয়াত করেছেন, তখন সিজদা দেওয়া যায়। আর এমনিতেও আপনার মনে চাচ্ছে আল্লাহর সাথে একটু একান্তে আল্লাহর কাছাকাছি গিয়ে কথা বলবেন, তাহলে আল্লাহ আকবার বলে সিজদা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার পথ হলো মাথাকে জমিনে ফেলে দেওয়া, এটা হলো আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার মাধ্যম, যেমনটি সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে। আকরামা ইয়াকুনু আবদু মিন রব্বিহি ও হুয়া সাজিদ, অতএব সিজদা নামাজের বাইরেও আপনি যেতে পারেন। আল্লাহ আকবার সিজদা গিয়ে তাসবিহ করে এরপর আল্লাহর সাথে কথা বলে আবার আপনি উঠে যান, মাতৃভাষায় আপনি সিজদা গিয়ে আল্লাহর সাথে কথা বলেন, বলে তারপর আপনি উঠে যান, বাস এরকম সিজদা দেওয়া যেতে পারে। মোহাম্মদ নূর নবী ইসলাম, আপনি লিখেছেন, আমি পর্নোগ্রাফি ভিডিওতে আসক্ত, আমি থেকে বাঁচতে চাই, পরামর্শ কাম্য। প্রথমত বিয়ে শাদী করার চিন্তা করেন, শুধু বিয়েতে এটা থেকে রক্ষা পাওয়া যায় না, এটার যে উপায়গুলো আছে সেগুলো থেকে আপনি সরে আসতে হবে। কোনো প্রয়োজনে নেট এবং স্মার্টফোন এটার ব্যবহার বন্ধ করে দিতে হবে একটা সার্টেন টাইমের জন্য, এবং প্রয়োজনে আপনাকে নির্জনতা বা যে জায়গাগুলোতে এগুলো হয় সেগুলো অ্যাভয়েড করে সবসময় মানুষের কোলাহলের মধ্যে বা মানুষজনের মধ্যে আপনাকে থাকার চেষ্টা করতে হবে। সেই সাথে আল্লাহর কাছে দোয়া এবং পানাহ চাইবেন।